অনেক ক্ষেত্রে দেখা যায় এটা কমন সমস্যা আমরা দেখি। ইদানিং সেই সমস্যাটা বেশ বেড়েও গেছে আর কি, সামাজিক সমস্যা আমরা বলতে পারি। যে জীবিকার তাগিদে স্বামী বিদেশে বসবাস করছেন, এদিকে স্ত্রী বাংলাদেশে পরকীয়ায় লিপ্ত হয়েছেন। স্বামী হয়তো সংবাদ পেলেন বা দেশে ফিরে আসলেন, কিন্তু স্ত্রী আর স্বামীর সঙ্গে সংসার করতে চাচ্ছেন না। এই ক্ষেত্রে স্বামীর আইনগত প্রতিকার কি? ডিয়ার ভিউয়ার্স, আইনের কথা অনুষ্ঠান থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত বিভিন্ন আইনগত বিষয় নিয়ে আলোচনার মাধ্যমে চেষ্টা করি আপনাদেরকে আইনগত স্বচ্ছ ধারণা দেওয়ার জন্য। এবং প্রত্যেকটি পর্বে আমার সঙ্গে আলোচনা করার জন্য বিজ্ঞ আইনজীবীগণ উপস্থিত থাকেন। আজও যথারীতি আমাদের সঙ্গে আইনগত আলোচনা করার জন্য দুজন বিজ্ঞ আইনজীবী অনুষ্ঠানে উপস্থিত আছেন। শুরুতেই চলুন তাদের সঙ্গে পরিচয় হয়ে নিই। আমার ডান দিকে আছেন বিজ্ঞ আইনজীবী জনাব মীর মোশাররফ হোসেন সাহেব, আমার বাম দিকে আছেন বিজ্ঞ আইনজীবী জনাব গুলজার হোসেন সাহেব। সুধী দর্শক, আইনের কথা অনুষ্ঠানে আমরা আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আমাদের আইন পেশাগত জীবনে আমাদের অভিজ্ঞতার আলোকে এবং সামাজিক বিভিন্ন রকমের পর্যবেক্ষণে আমরা একটি বিষয় অহরহ দেখি, সেটি হচ্ছে বিবাহের পরে স্বামী অথবা স্ত্রী, কারো ইচ্ছা হচ্ছে যে সংসার করবেন, হয়তো স্বামীর ইচ্ছা হচ্ছে সংসার করবেন কিন্তু স্ত্রীর ইচ্ছা হচ্ছে যে সংসার করবেন না, অথবা এমন উল্টোটাও দেখা যায় স্ত্রী সংসার করতে চাচ্ছেন কিন্তু স্বামী সংসার করতে চাচ্ছেন না। এক্ষেত্রে আমরা যেটা দেখি যে যদি ঘটনাটা এরকম হয় যে স্বামী বিয়ের পরে কোনো কারণে তার স্ত্রীকে আনতে চাচ্ছেন না বা সংসার করতে চাচ্ছেন না, সেক্ষেত্রে আমরা দেখি যে প্রায়ই স্বামীকে সংসার করতে বাধ্য করার জন্য স্ত্রী আদালতে এসে একটি মামলা দায়ের করে দেন, অথবা একটি যৌতুক মামলা দায়ের করে দেন, অথবা একটি সার্টিফিকেট সংগ্রহ করে একটি নারী শিশু নির্যাতনের মামলা করে দেন, অথবা নিজের পক্ষে পারিবারিক আদালতে একটি দেনমোহর উদ্ধারের মামলা করে দেন। কিন্তু যদি উল্টোটা ঘটে, অর্থাৎ স্ত্রী যদি সংসার করতে না চায়, তাহলে আমাদের পুরুষরা অনেকটা ক্ষেত্রে অসহায় হয়ে থাকে বলে আমরা পর্যবেক্ষণে দেখতে পাই আর কি। আজ আমরা আলোচনা করব যদি বিয়ের পরে স্ত্রী সংসার করতে না চায় সেক্ষেত্রে একজন পুরুষ কী ধরনের আইনগত প্রতিকার পেতে পারেন, এই হচ্ছে আমাদের আজকের আলোচনার বিষয়। আমার প্রথম প্রশ্ন হচ্ছে বিজ্ঞ আইনজীবী জনাব মীর মোশাররফ হোসেন সাহেবের কাছে। আমরা অনেক ক্ষেত্রেই দেখি যে বিয়ের পরে স্ত্রী স্বামীর সঙ্গে সংসার করতে চাচ্ছেন না, অথবা বিভিন্ন রকমের অজুহাতে স্বামী সংসার ফেলে রেখে বাবার বাড়িতে গিয়ে তিনি বসবাস করছেন, স্বামী তাকে আনতে যাচ্ছে, তিনি বলছেন তার সঙ্গে সংসার করবেন না। এক্ষেত্রে পুরুষ আইনগত কি প্রতিকার পেতে পারেন? জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই বিষয়গুলি নিয়ে আমাদের প্রতিনিয়তি ফেস করতে হয়। আমরা প্রতিনিয়তি, আমরা যারা আদালতে মামলা পরিচালনা করে দেখি, তো আমরা অনেক আইনজীবী যারা আছে তারা প্রায় এই বিষয়গুলি বেশি ফেস করি। তো আমাদের সামাজিক, ধর্মীয় এবং আইনগত বিধান হলো স্বামী স্ত্রী একসাথে বসবাস করবেন এবং একে অন্যের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ করবেন, এটি স্বাভাবিক। কিন্তু বর্তমান সমাজ অবস্থায় দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রেই স্ত্রী এবং স্বামী অনেক ক্ষেত্রে তাদের মধ্যে মতবিরোধ দ্বন্দ্বের কারণে চলে যান। তো এক্ষেত্রে যদি কোনো স্ত্রী সংসার করতে না চান বা অন্যত্র থাকেন, বাবার বাড়ি চলে যান, এক্ষেত্রে যিনি স্বামী উনি 1985 সালের মুসলিম পারিবারিক আদালত অধ্যাদেশ অনুসারে উনি দাম্পত্য জীবন পুনরুদ্ধারের জন্য দেওয়ানি আদালতে মামলা দায়ের করে তার প্রতিকার প্রার্থনা করতে পারেন। আপনার কাছে আমার জানতে চাওয়া হচ্ছে দাম্পত্য সম্পর্ক পুনরুদ্ধারের মামলায় স্বামীকে কী প্রমাণ করতে হয়? ধন্যবাদ। দাম্পত্য সম্পর্ক পুনরুদ্ধারের মামলায় স্বামীকে প্রমাণ করতে হবে যে তিনি নির্দোষ এবং স্ত্রী অকারণেই তার সঙ্গে সংসার করতে চাচ্ছেন না। অনেক ক্ষেত্রে দেখা যায় এটা কমন সমস্যা আমরা দেখি, ইদানিং সেই সমস্যাটা বেশ বেড়েও গেছে আর কি, সামাজিক সমস্যা আমরা বলতে পারি। যে জীবিকার তাগিদে স্বামী বিদেশে বসবাস করছেন, এদিকে স্ত্রী বাংলাদেশে পরকীয়ায় লিপ্ত হয়েছেন। স্বামী হয়তো সংবাদ পেলেন বা দেশে ফিরে আসলেন, কিন্তু স্ত্রী আর স্বামীর সঙ্গে সংসার করতে চাচ্ছেন না।
এই ক্ষেত্রে স্বামীর আইনগত প্রতিকার কি? এটা এখন আমাদের দেশে একটা কমন সমস্যা এবং একটা ব্যাপক সমস্যা। অনেক ক্ষেত্রে স্বামীরা বিদেশ থাকেন, বিদেশ থাকার কারণে স্ত্রীরা অন্যত্র পরকীয়া করে, অথবা দেশেও স্বামী দেশে আছে তারপরেও অনেক স্ত্রীরাই পরকীয়ায় লিপ্ত থাকে। এক্ষেত্রে এবং এসব ক্ষেত্রে অনেক স্ত্রীরাই সংসার করতে চাচ্ছেন না। এক্ষেত্রে স্বামীকে আদালতে মামলার মাধ্যমে প্রমাণ করতে হয় যে তার স্ত্রী অন্যত্র পরকীয়ায় লিপ্ত। উনি যদি প্রমাণ না করতে পারেন তাহলে এক্ষেত্রে স্বামীও কোনো প্রতিকার পাবেন না। এখন আপনার কাছে আমার জানতে চাওয়া হচ্ছে, যদি কোনো কন্যাকে নাবালিকা অবস্থায় বিয়ে দেওয়া হয় এবং সে সাবালিকা হওয়ার পর যদি স্বামীর সঙ্গে সংসার করতে না চায়, সেই ক্ষেত্রে কি স্বামী দাম্পত্য সম্পর্ক পুনরুদ্ধারের মামলা করতে পারবেন কিনা? ধন্যবাদ, একটা চমৎকার প্রশ্ন করেছেন। হ্যাঁ, স্বামী মামলা করতে পারবেন, কিন্তু স্ত্রী যদি আদালতে প্রমাণ করতে পারেন যে তাকে নাবালিকা অবস্থায় বিয়ে দেওয়া হয়েছে, তাহলে স্বামী কিন্তু ডিগ্রি পাবেন না। এখন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যদি স্বামীর দেন মোহর পরিশোধ করেন নাই, এই কারণে যদি স্ত্রী অন্যত্র বসবাস করতে করেন বা সংসার করতে না চান, সেই ক্ষেত্রে কি স্বামী দাম্পত্য সম্পর্ক পুনরুদ্ধারের মামলা করতে পারেন? জি, প্রশ্নটা খুবই মানে মজার এবং গুরুত্বপূর্ণ। আমরা অনেকে এই বিষয়টা ভুলও করি। বিষয়টা হলো, যদি স্বামী স্ত্রীর বিবাহ হওয়ার পর তাদের মধ্যে যদি শারীরিক সম্পর্ক স্থাপন হওয়ার পূর্বেই দেন মোহরে টাকা পরিশোধ করা হয় নাই মর্মে দাবি করে যদি কোনো স্ত্রী সংসার করতে না চান, এক্ষেত্রে যদি স্বামী তার দাম্পত্য জীবন পুনরুদ্ধারের জন্য মামলা দায়ের করেন, তো এই ক্ষেত্রে কিন্তু আদালত তার স্বামীর পক্ষে রায় ও ডিগ্রি প্রদান করবেন না। তবে যদি স্বামী স্ত্রীর মধ্যে বিবাহের পর যদি শারীরিক সম্পর্ক হওয়ার পরে যদি এরকম একটা বিষয় উত্থাপিত হয় আর স্বামী যদি দাম্পত্য জীবন পুনরুদ্ধারের জন্য মামলা দায়ের করে না বিজ্ঞ আদালতে, তবে এখানে বিজ্ঞ আদালত ওই যে দেন মোহরের টাকা পরিশোধ সাপেক্ষে ওনাকে রায় ডিগ্রি প্রদান করতে পারবেন, যে পরিশোধ করবেন, করার পরে উনি সংসার বলবৎ থাকবে। কারণ এখানে দেন মোহরটা হলো একটা নারীর একটা মৌলিক অধিকার। ডিয়ার ভিউয়ার্স, আজকের আলোচনার মাধ্যমে আমরা যে জানতে পারলাম সেটি হচ্ছে, যদি কোনো স্ত্রী কোনো কারণ ছাড়াই স্বামীর সঙ্গে সংসার করতে না চান, অথবা যদি ঘটনা এরকম হয় যে স্ত্রী পরকীয়ায় লিপ্ত হওয়ার কারণে স্বামীর সঙ্গে আর সংসার করতে চাচ্ছেন না, সেই ক্ষেত্রে স্বামী কী ধরনের প্রতিকার পেতে পারেন আমরা জানতে পারলাম। স্বামী 1985 সনের পারিবারিক আদালত অধ্যাদেশ অনুসারে দাম্পত্য সম্পর্ক পুনরুদ্ধারের জন্য বিজ্ঞ আদালতে মামলা দায়ের করতে পারেন এবং বিজ্ঞ আদালত দাম্পত্য সম্পর্ক পুনরুদ্ধারের জন্য স্বামীর সপক্ষে ডিগ্রি দিতে পারেন। আমরা অনেক সময় দেখি যে স্ত্রী মনে মনে চাচ্ছেন যে স্বামীর সঙ্গে সংসার করবেন না, এটাই হচ্ছে ওনার উদ্দেশ্য, যে কোনো কারণেই হোক সংসার করবেন না, কিন্তু মুখে সেটি বলতে পারছেন না বা সরাসরি তাকে ডিভোর্স করছেন না, এবং তার মধ্যে এই ধরনের একটি সন্দেহ প্রবণতা যে যদি অন্তত তার কাছ থেকে যদি অন্তত দেন মরে টাকাটা উদ্ধার করা যায়, সেখানে দেখা যায় যে আসলে সংসার করতে চাচ্ছেন না, কিন্তু আদালতে এসে স্বামীর বিরুদ্ধে একটি হয়রানিমূলক মিথ্যা মামলা করে দিল, যৌতুক মামলা হোক না নির্যাতন মামলা হোক। যদি কোনো স্বামী এই ধরনের একটি ধারণা করে থাকেন যে কোনো স্ত্রী তার সঙ্গে সংসার করতে চাচ্ছেন না এবং এই কারণে তার বিরুদ্ধে যৌতুক মামলা, মিথ্যা মামলা বা নারী নির্যাতনের মিথ্যা মামলা করে দেওয়ার মতো একটা চিন্তাভাবনা কোনো স্ত্রী করছেন, এই ধরনের পরিস্থিতি যদি কোনো স্বামী অনুমান করতে পারেন, তাহলে এই পরিস্থিতি থেকে রক্ষা পাওয়ার জন্য সেই স্বামী স্ত্রী এ ধরনের মিথ্যা মামলা করে দেওয়ার আগে তিনি দাম্পত্য সম্পর্ক পুনরুদ্ধারের মামলা করতে পারেন, এবং এক্ষেত্রে স্ত্রী সেই মামলাটি করার সাহস আর নাও পেতে পারেন। আমাদের বক্তব্য হচ্ছে মিথ্যা মামলা যেন কেউ আক্রান্ত না হয় এবং স্বামী স্ত্রী সংসার করবেন আইনগতভাবে, যদি বৈধ কারণ থাকে যে না স্বামীর সঙ্গে সংসার করার মতো না করার মতো কারণ তৈরি হয়েছে, যেমন স্বামী নির্যাতন করেন অথবা আরও নানাবিধ কারণ আছে, ভরণ পোষণ দেন না বা দেন মোহর দেননি, এ ধরনের আইনগত কারণ থাকলে স্ত্রী অনেক সময়ই স্বামী সংসার করতে না চাইতে পারেন বা ডিভোর্সও দিতে পারেন, কিন্তু অকারণে স্বামী সংসার করতে চাইবেন না অথচ স্বামীর বিরুদ্ধে একটা মিথ্যা মামলা দায়ের করে দেবেন, এ ধরনের পরিস্থিতি যেন না হয় এটাই হচ্ছে আমাদের কাম্য। সবাই সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।